দারিউসের আমলে সাইরাজ দা গ্রেট এর আমলে তারা ইরানের পারস্য সম্রাট ছিলেন তাদের সামনে অগ্নি উপাসনা ছিল সেই অগ্নি আগুনের উৎসব করে সেখানে লাফায়া লাফায়া ইরানি ছেলে মেয়েরা যায় এখনো এটা কালচার এটা ধর্ম না এটা নৌরোজ উৎসব বলে ইরানে বলে নৌরোজ আমরা পালন করি পহেলা বৈশাখে ওরা পালন করে পহেলা ফাল্গুনে এবং সকালবেলা উঠেই সংশোধনীর মাধ্যমে হিন্দু রমণীরা আওয়াজ দিতেন যে আজকে বাংলা মাসের প্রথম দিন এগুলো তো জানতে হবে নববর্ষ তো সেখানে পেচার মুখ দিয়ে আঁকলো আর কোন মেয়ে কোন ছেলে কোন মেয়ের গালে ফুলকি আঁকলো কোন মেয়ের সাথে যদি তার কোনো বিশেষ সম্পর্ক থাকে তাইলে সে তো আর বাসাবাড়িতে এটা করতে পারে না সেখানে অনুষ্ঠানে গিয়ে একটা ফুলকি এঁকে দিল এটা তোর ব্যক্তিগত বিষয় আমি ওইসব উৎসবে গেলাম তাই বলে আমার ইমান আমান চলে যাবে আমার ইসলাম থেকে আমি দূরে সরে যাব বিষয়টা বোধহয় এই নয় এই হইলে যে ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তানিরাই কায়দা আজম মোহাম্মদ আলীর নেতৃত্বে তৈরি হয়েছে তাই পাকিস্তান ব্যক্তিরা এইসব উৎসবে আন্তর্জাতিক রাজনীতির আমার শিক্ষাগুরু ডক্টর এখানে সতে উপস্থিত আমার তো বলতে গেলে অনেক রাগ ডাক বেঁধে বলতে হয় কোথাও কোনো অসুবিধা হয় কিনা তবু ভাই আমাকে যা শিখিয়েছেন আমি এই পর্যন্ত ভুল তথ্য দেইনি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমার মনে পড়ে না তো আমার সবচেয়ে আমাকে একটা জিনিস বিস্মিত করেছে যে ব্যারিস্টার আবু বকুর বাই লিঙ্কন ব্যারিস্টার কিন্তু উনি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ডিপ্লোমেসি সম্পর্কে অজ্ঞতা অসীম সীমাহীন অজ্ঞতার কারণেই উনি একটি অনুমান ভিত্তিক বিষয় নিয়ে এতক্ষণ কথা বললেন ভাই ঠিকই বলেছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করার কোনো কারণ নেই যে সাংবাদিকের কথা আপনি বললেন তার নামটাও আমি উচ্চারণ করতে চাই না এই সাংবাদিকই বেশ কিছুদিন আগে হয়তো তিন চার পাঁচ বছর আগে হতে পারে এমন একটি সিনেমাটিক রিপোর্ট করেছিল যার এখন পর্যন্ত কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি আমাকে অবাক করে বকর ভাইয়ের মতো একজন লিঙ্কনার কিভাবে এই ধরনের ফেক সাংবাদিক যারা আছে যারা এই ধরনের ফেক নিউজ করে করে তারা কাভারেজ পায় তাদের বক্তব্যের উপরে এত গুরুত্ব দেওয়া এগুলো ঠিক না উনি ওনার জায়গায় অন্য কেউ যদি বলতেন আমি কিছু মনে করতাম তো এইখানে উনি এইটাও জানেন না যে আমাদের মুক্তিযুদ্ধের সময় এয়ারলাইন্স পলিটিক্সে আপনি ভারত পাকিস্তানকে আপনার ইয়ে করেছিল অবদমিত করেছিল কিভাবে জানেন ভারতের আকাশ ব্যবহার করতে দেয় নাই ঢাকা থেকে পিন্ডি অথবা করাচিতে প্লেন যাওয়ার ক্ষেত্রে এটা তা আমাদের ইয়া ভাই জানেন ভাই অনেক ভালো জানেন শ্রীলঙ্কা দিয়ে আসতে হয়েছে তো এয়ারলাইন্স পলিটিক্স ইয়ার পলিটিক্স যদি কেউ না জানেন তাইলে ওই আবু বকর ভাইয়ের মতো বক্তব্যই দিবেন আমি আমার বক্তব্যের রেকর্ডটা উনি পরে শুনলে ভালো হবে তো সুতরাং উনার এই অজ্ঞতার জন্যই উনি দুটো ইউএস বিমানকে যেগুলো টাচ করে এসছে তেলাবি এয়ারপোর্ট টাচ করে ঢাকা এয়ারপোর্ট এসছে এটা এই জিনিসটাকে উনি তালগুল পাখি এমন ভাবে প্লেস করতে চেয়েছেন এই যে এই দুটো বিমান ইসরায়েলের আসলে না আর আরেকটা জিনিস প্লেইন চার্টার হয় এটা কি আমার সিনাবাই এবং সরোয়ার জানার কথা তা কারণ আমার চেয়ে দুইজন অনেক বিজ্ঞ মানুষ সর্বাই তো বিলেতে পড়াশোনা করা একটা প্লেন যদি আপনার সামরিক সরঞ্জামের জন্য ব্যবহৃত এটা কি চিরকাল হতে পারে এইটা যেকোনো অন্য কমার্শিয়াল পারপাসে চার্টার করতে পারে বিমান কর্তৃপক্ষ এটাকে অন্য পারপাসে চার্টারের জন্য সুযোগ দিতে পারে অন্য কেউ চার্টার করে নিতে পারে কার্গো বা মালবাহী বিমান এটাকে অন্য কোনো মাল বহনের জন্য চার্টার করতে পারে না এই বিমানগুলোকে এইগুলো আবু বকর ভাই জানেন না এই উনি আমাকে বলে বসছেন যে আমি আজকে রেকি করে আসি নাই আমি ভালো করে রেকি করে আসছি বরং উনার অজ্ঞতা পাহাড় সমান প্রমাণিত হয়েছে আর আরেকটি অজ্ঞতা দেখলাম আবু বায়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একেবারে জিরো আমি একদম ডাইরেক্ট বললাম আজকে যে উনি নববর্ষের উদযাপন উপলক্ষে যা বললেন উনি বলেন আমি দেখি নাই আমি যে দেখি নাই উনি কিভাবে জানলেন আমি দেখেছি ছোটবেলায় আমি পাই মানে সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি প্রথমেই দেখতাম শাক পোলা পরা কোন দিদিমা অথবা আমরা যখন ছোট ছিলাম অথবা আমাদের জেঠাই মা আমরা যাদেরকে ডাকছি মানে পাশাপাশি বাড়ি তো একদম কাছে একই পাড়া তারা সকালবেলা উঠেই বৈশাখের আওয়াজ দিতেন যে পহেলা বৈশাখ এসেছে আপনার বাজে এবং আমাদের লোকাল বাসায় বলে বান্নি এগুলো আবু বকর ভাই জানার কথা ওনার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে মাত্র সাত থেকে দশ কিলোমিটারের মাত্র ওনার বাড়ি দেবীদার গুনাইগড় আর আমার বাড়ি কসবা লাগা উপজেলা তো তো না জানার কথা উনি এখানেই বড় হয়েছে। তো আমাদের বান্নি হতো হয় মেলা মেলার আরেকটা আঞ্চলিক নাম হলো বান্নি সেই বান্নিতে আমরা যেতাম সেখানে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের লোকেই মেলায় যেত সেখানে লাড্ডু কিনা হয়তো তিল্লাই বলে একটা খাবার ছিল এটাও আমরা কিনতাম এখানে এইভাবে আমরা উদযাপিত করে এসছি যেটা হিন্দু মুসলমান যারা আছে তারা সমান ভাবেই এই পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে আমরাও দেখতাম যে প্রথম বৈশাখের প্রথম দিন আমরা ভালো ভালো খাবার হতো মুরগি জবাই করা হতো ভালো মাছ রান্না হতো সিমিলার পায়েস রান্না হতো একই ধরনের রান্না হিন্দু বাড়িতেও হয়েছে যে ধর্মা বানর মুখোশ এগুলো নিয়ে প্যাঁচা শোনেন এটা তো উনি জানেন না আয়ুব খানের আমলেও এই 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 আপনার নববর্ষ ঢাকাতে উদযাপিত হয়েছে উনি তো আয়ুব খানের কথা বললেন আয়ুব খানের আমলে নববর্ষ উদযাপিত হয়েছে আরেকটি কথা উনি উনি ভুলে গেছেন আয়ুব খানের আমলে তথ্যমন্ত্রী ছিলেন খাজা শাহাবুদ্দিন হলেন ছোট ভাই লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিনের পিতা উনি তখন আয়ুব খানের তথ্যমন্ত্রী ছিলেন উনার মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করার চেষ্টা করা হয়েছিল সেটাও পারা যায় নাই এবং সেটা রবীন্দ্রসঙ্গীত চালু করতে হয়েছে শুধু তাই নয় ঢাকা রেডিও স্টেশন থেকে না করাচি এবং করাচি লাহোর এবং ইসলামাবাদ রেডিও স্টেশন থেকে আপনার রবীন্দ্রসঙ্গীত প্রচারিত করা হয়েছিল এটার প্রতিবাদে শাহাবুদ্দিন ঘোষণা করেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত করা যাবে না তখন এমন চাপ আসছিল আসলে তা না উনি কি ভুলে গেছেন উনি ইরানের ইতিহাসটা বলেন না কেন ইরানের আমরা বলি নববর্ষ ইরানের ফার্সি ভাষায় বলে এটাকে নওরোজ আপনার মনে রাখতে হবে নরোজে প্রি ইসলামিক যুগের যে কালচার সেটাকে তারা কালচার হিসাবে নেয় যেটাকে বলে অগ্নি উপাসক ছিল তখন দারিউসের আমলে সাইরাস দ্য গ্রেইট এর আমলে তারা ইরানের পারস্য সম্রাট ছিলেন তাদের সামনে অগ্নি উপাসনা ছিল সেই অগ্নি আগুনের উৎসব করে সেখানে লাফায়া লাফায়া ইরানি ছেলে মেয়েরা যায় এখনো এটা কালচার এটা ধর্ম না এটা নজ উৎসব বলে ইরানে বলে নজ আমরা পালন করি পহেলা বৈশাখে ওরা পালন করে পহেলা ফাল্গুনে এবং রবীন্দ্র নজরুল ইসলামের একটা গানও আছে সিরাজের নওরোজে সিরাজ হল ইরানের সিরাজ শহর সিরাজের নওরোজে ফাল্গুন ও মাসে তার প্রিয়ার সমাধির পাশে তরুণ ইরান কবি কাদী বনো গোলাপের বিলাপ শুনে আমাদের কাজী নজরুল ইসলামও কিন্তু ইরানের এই যে পারস্যের নওরোজ উৎসব নিয়ে গান লিখেছেন তো এইগুলো অজ্ঞতা থেকে এই ধরনের মন্তব্য বাবু বকরবাই বলেছেন ওরা ইরানের যে যে আমি এবং আপনার ইয়ার ইতিহাস ইতিহাস এগুলো ইরান এবং বাংলাদেশের যে আবহমান বাংলার যে সংস্কৃতি যে আমার কথা যিনি বলেন হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি তাই দেখেছি এবং পহেলা বৈশাখে বট বৃক্ষের নিচে বিশাল মেলা বসত একাধিক মেলা যেখানে যেখানে বড় বড় বট বৃক্ষ আছে বাট সেই চত্বরটার মধ্যে বড় বড় মেলা বসত এবং সেইখানে সর্বস্তরের মানুষই যেত তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ পহেলা বৈশাখে একটা পূজা করত এবং সকালবেলা উঠেই সংকোদনের মাধ্যমে হিন্দু রমণীরা আওয়াজ দিতেন যে আজকে বাংলা মাসের প্রথম দিন এগুলো তো জানতে হবে নববর্ষ তো সেখানে পেচার মুখ দিয়ে আঁকলো আর কোন মেয়ে কোন ছেলে কোন মেয়ের গালে ফুলকি আঁকলো কোন মেয়ের সাথে যদি তার কোনো বিশেষ সম্পর্ক থাকে তাইলে সে তো আর বাসাবাড়িতে এটা করতে পারে না সেখানে অনুষ্ঠানে গিয়ে একটা ফুলকি এঁকে দিল এটা তোর ব্যক্তিগত বিষয় এটাকে আমি এইসব বিষয়ে টানবো কেন এটাকে রাজনীতিকরণ ঠিক না আমরা আমাদের একটা বয়স ছিল কার না ভালো লাগতো ভালো লাগতো তো আমাদের কি ভালো লাগছে না যে আমাদের বান্ধবীরা যদি একটু কাছে এসে কথা বলতো পহেলা বৈশাখে আমি পাঞ্জাবি বললাম আমার বান্ধবী সুন্দর একটা শাড়ি পরা দশ বিশ গজ বা কোয়ার্টার মাইল একটু হাঁটলাম কার না ভালো লাগে এগুলো রাজনীতিকরণ ঠিক না এগুলোকে রাজনীতিকরণের মধ্যে কোন ছেলে কোন মেয়ের গালে ফুলকি আসলো কোন মেয়ে কোন ছেলে এদের এই ইয়াং জেনারেশনের পার্সোনাল ব্যাপার এখন এইটা হতে হবে এটা যাতে না হয় এই জায়গাটা আমি অবশ্যই বলবো যে এমন কোন দৃশ্যের অবতারণা করা ঠিক না যেটা দৃষ্টিকটু হয় বা যারা মুরব্বী মানুষ এখানে যাবে তারা যাতে বিব্রত বোধ না করে এই বক্তব্য আমি একজন শিক্ষক হিসাবে একটা বিশেষ বয়সে অবস্থান করছি বলে এটা তো আমারও থাকতে পারে তাই বলে সংস্কৃতির যে সংস্কৃতির যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হবে তাতে বাধা কোথায় একজন দর্শক আমি নামটা ভুলে গেছি আমার কাছ থেকে সরাসরি উত্তর চেয়েছে করণ বলেছেন ভারতের বিখ্যাত সাংবাদিক করণ থাপার কিন্তু বাংলাদেশ ভারতের খুব রেয়ার সাংবাদিকদের একজন যিনি দুইজন ইসরায়েলি বক্তব্য মানে ইসরায়েলি সাক্ষাৎকার নিয়েছেন একজন ইসরায়েলি হলো ড্যানি আয়ালন তিনি ইসরায়েলের সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি টু স্টেট সলিউশনে বিশ্বাস করেন সাক্ষাৎকার নিয়েছেন তার নাম হলো ভদ্রলোকের নামটা হলো আচ্ছা গিডিয়ন লেভি উনি আরব বিশ্ব ইসরায়েলের না শুধু সার আরব বিশ্বের বিখ্যাত সাংবাদিক এই দুইজনই কিন্তু বলেছে যে টু স্টেট সলিউশন খুবই জরুরি যদিও তারা ইহুদি এবং গেডিয়ান লেভি আরেকটি কথা বলেছেন যে যদি ইসরায়েল গাজা স্ট্রিপ দখল করে নেয় সেটা হবে সীমাহীন অন্যায় এই অন্যায় হবে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় এই আধুনিক যুগে সুতরাং করণ থাপার একমাত্র সাংবাদিক আমি বলবো যিনি নির্ভেজাল ভাবে প্যালেস্টাইনিদেরকে সমর্থন করেছেন তার পেশাগত দক্ষতা দিয়ে এবং তার পেশাগত যোগ্যতা দিয়ে এই প্রশ্নের উত্তরটা চেয়েছিলেন আমার যে প্রশ্নটা যিনি করেছিলেন দর্শক তিনি হয়তো করণ থাপারকে কে ভালো করেছিলেন উনিশশো সালে তার বাবা পি এন থাপার জেনারেল পি এন থাপার প্রাণনাথ থাপার তিনি ইয়ে ছিলেন আপনার ভারতের সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং যুদ্ধের দায় নিয়ে উনি কিন্তু দায়ী ছিলেন না ইন্ডিয়া জানতো না যে চায়না এভাবে হঠাৎ আক্রমণ করবে ইন্ডিয়া ডিফেন্স মিনিস্টার ছিলেন কৃষ্ণ তো কিন্তু উনি পি এন থাপার দায়িত্ব নিয়ে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের পর উনি রিটায়ার করেন তারই ছেলে এই পি এন থাপার প্রাণনাথ থাপারের এর ছেলে হলো করণ থাপা যিনি মানে মানে প্যালেস্টাইনীদের কজ কে সমর্থন করেছেন এবং উনি প্রতিবাদ করেছেন এই প্যালেস্টাইনীদেরকে হত্যা করছে এই প্রশ্নটার উত্তর আরেকটা উত্তর হলো এই যে এখানে কিছু বক্তব্য এসেছে যে পাকিস্তানের কথা এসছে অনেকেই অনেক এই বিষয়টা পাকিস্তানের ভেতরে অনেক খবর জানে আমি গত বছর দেখেছি যে লাহোরে দেওয়ালি উৎসবে সেখানে অনেক লোক গিয়েছে সেখানে অনেক মুসলমান গিয়েছে লাহোর শহরে দেওয়ালি উৎসবে আপনি জানেন লাহোরে এখনো অনেক হিন্দু এবং শিখ বসবাস করে এটা কিন্তু অনেকে জানে না এবং সেখানে দেওয়ালি হয়েছে চাকোয়াল ডিস্ট্রিক্ট নামে একটা জেলা আছে যেটা হলো রাওয়াল পেন্ডির কাছে চাকুয়াল ডিস্ট্রিক্টের বাড়ি এই চাকুয়াল জেলায় একটি মন্দির আছে রাজ মন্দির সেখানে দেওয়ালি পূজা বা দীপাবলি হয় সেখানেও এই পাকিস্তানের মুসলমানরা করে করে জন্য যে এটা আমি অ্যাটেন্ড করলেই তাদের মুসলমানিত্ব চলে যাবে না কারণ পাকিস্তানিরা এই দিক থেকে আমাদের চেয়ে কট্টর কিন্তু দেখলাম তারা এবং আমি এটাও দেখলাম যে করাচিতে যখন দেওয়ালি দীপাবলি উৎসবে বিলাওয়াল ভুট্টু নিজে জয়েন করেছে তো এইগুলো একটা কালচারের পর্যায়ে তারা অ্যাটেন্ড করে মানে ওই রকম না আমি ওই উৎসবে গেলাম তাই বলে আমার ইমান চলে যাবে আমার ইসলাম থেকে আমি দূরে সরে যাব বিষয়টা বোধ এই নয় এই হইলে যে ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তানিরাই কায়দা আজম মোহাম্মদ আলীর নেতৃত্বে তৈরি হয়েছে তাই পাকিস্তান রাষ্ট্রেরই এই কর্তা ব্যক্তিরা এইসব উৎসবে অ্যাটেন্ড করতেন না তাইলে আমার আর আমি আর বেশি দূর যাব না হ্যাঁ এখানে সিনাভাই একটি চমৎকার কথা বলেছেন উনি হয়তো এক সময় রাজনৈতিক পরিচয় ওনার একটা আছে এখন হয়তো ওই দলের সাথে উনি সম্পৃক্ত না তিনি বলেছেন একটি কথা জেনারেল রাষ্ট্রধর্ম ইসলাম করার ফলেই আসলে পরবর্তী সময়ে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই এটাকে আর ইয়ে করতে পারে নাই বাতিল করতে পারে নাই আমি একটি কথা বলি ধর্ম মানুষের ব্যক্তিগত জীবনে অত্যন্ত বড় একটি বিষয় এটা অত্যন্ত একেবারেই ব্যক্তিগত বিষয় এই অতি জরুরি ব্যক্তিগত বিষয়টিকে যখন আপনি রাষ্ট্রীয় জীবনে কাজে লাগবেন আপনি যখন রাজনীতিতে এটাকে নিয়ে আসবেন তখন আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থায় আপনাকে হবে সমস্যায় এই সমস্যা আপনাকে আপনি যখন ধর্মকে রাষ্ট্রীয় জীবনে স্থান দিবেন ধর্ম একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি মসজিদে যাব আমার অধিকার আরেকজন টেম্পলে যাবে তার অধিকার আরেকজন চার্চে যাবে সেনাগে তার অধিকার এগুলো যখন রাজনীতিকরণ করা হবে তখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সমস্যা তৈরি হতে বাধ্য ধন্যবাদ